নেতা আব্দুল মালিক আমরা সকলে ওনাকে দিয়ে চলছি আগামী দিনেও আমরা ওনাকে দিয়ে চলব আমাদের চিন্তা ভাবনা সকলের আছে যারা উপস্থিত হয়েছে সকলের আছে তো আমরা পুলিশ যে পদটা পেয়েছে সেই পদে কিন্তু আমরা সবাই গর্বিত এবং খুশি কারণ মাইনরিটি সেল একটা কালচিনি ব্লকে কিন্তু কোনোদিন কিন্তু মাইনরিটি সেল ব্লক সভাপতি কাউকে করা হয় নাই এর আগে ছিল অঞ্চল সভাপতি ছিল কিন্তু বিনা অ্যাপয়েন্টমেন্ট এমনি আর কি আমাদের নেতারা বলে দিল কালকে ভাই কালকে থেকে তুমি মাইনরিটি মাইনরিটি মানে মানে বলার কিছু দরকার নেই শুধু এটাই বলতো যাই হোক এইভাবে ছিল এখন আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট নেতা আমাদের সকলে যেভাবে সাজাচ্ছে তাতে আমাদের এক একটা করে পদ যোগ্য ব্যক্তি হিসেবে দিচ্ছে এতে আমরা সকলে খুশি এটাকেও আমরা একবার মৃদু গোস্বামী মহাশয়কে আমাদের তরফ থেকে আমরা একটা জোরে হাত তালি দিয়ে ওনাকে একটা স্বাগত জানাই ধন্যবাদ এখন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আমাদের কালচিনি ব্লকের মাইনরিটি সেল সভাপতি আব্দুল মালিক উপস্থিত আছেন আমাদের প্রাক্তন উপপ্রধান আমাদের দাবালামা ভাই এবং পঞ্চায়েত মেম্বার শঙ্কু বৈনি এবং আর এক পঞ্চায়েত মেম্বার লুদভুদা আরো হয়তো যদি কোনো পঞ্চায়েত মেম্বার আছে তো আমি তো দেখতেছি না তার সঙ্গে আসেন তো যাই হোক তারপরে এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নেতা শশীকান্ত সিং এবং আমাদের নেতা বাপুদা আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতা এবং আব্দুল রাজ্জাক ব্যাপারী তাজিবাদ রহমান এবং নাজিমুদ্দিন সরকার এবং নাইস এবং আমাদের যুব নেতা শফিকুল ভাই রাজারাম ঠাকুর আমাদের নেতা সুধীর সেন আমাদের নেতা আমাদের সুলতান জামাই আমাদের নেতা তারক বিশ্বকর্মা দাদা এবং আমার দোস্ত আক্তারউদ্দিন এবং যে এখন নেতা আমাদের ওনাকে আমরা কিন্তু আপনাদের সকলের পক্ষ থেকে ওনাকে একটা আমরা ছোট করে একটা আয়োজন করছি আজকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা কিছু করতে পারি নাই এমনি মৌসুম খারাপ আর আমাদের প্ল্যান ছিল যে আমরা আমাদের মাইনরিটি সেলের সভাপতি এবং কালচিনি ব্লকের সভাপতি এবং আলিপুরদুয়ার জেলা সভাপতি একসাথে আমরা এখানে একটা প্রোগ্রাম করার আমাদের সকলের ইচ্ছা ছিল কিন্তু বর্তমান মৌসুম খারাপ হওয়াতে তারপর এটার জন্য একটু পিছিয়ে গেল তারপর আমাদের খবর আসলো যে আমাদের যে নেত্রী মমতা দিদি আসার কথা ছিল ওটাও পিছিয়ে গেল এখন শোনা যাচ্ছে 28-29 তারিখে উনি নাকি আসবেন সালাম নমস্কার আগে তো মোটামুটি নামগুলো বললেনি এখন নবরা আমার নাম বলার নাম বলে সমাজ সবাই নষ্ট করার কোনো দরকার নেই শুধু আশা করি সকলের হৃদয়ের মধ্যে থাকবেন এবং সকলে ওকে আশীর্বাদ করবেন যে যে জিনিসগুলো এতদিন ধরে লুপ্ত হয়েছিল যেরকম জয়গাম ডেভেলপমেন্ট অথরিটি বিগত দিনে কেউ জানতো না বিগত দিনে কেউ জানতো না যে জয়গাম ডেভেলপমেন্ট অথরিটি বলতে কি জিনিস এই জিনিসটাকে আমরা জানতে পারলাম যখন মিহির গোস্বামী আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন কলকাতার থেকে উনি রিক্রুটমেন্ট করে আমাদের জয়গাতে পাঠিয়ে দিলেন যে তাকে মিহির গোস্বামী মিহির গোস্বামী এখানকার লোক না মিহির গোস্বামী কিন্তু শিকার হলো মিহির গোস্বামী যখন এখানে আসলো আসার পরে মিহির গোস্বামী কি করলো মাইনরিটি সেলের ব্লক প্রেসিডেন্ট সেই দিন আমি মানে ওই অসুস্থ অবস্থায় কিন্তু আমি ফোন নিয়ে সেই মানে খুশি আমার ছেলেটাও দেখে বলে এত কি হলো যে উৎসাহিত হয়ে গেল আমি বললাম জানো না আমাদের মালিক ভাই তোমার মালিক কাকু উনি হয়ে গেছে আমাদের ব্লক প্রেসিডেন্ট মাইনরিটি সেল ব্যাপারটা হলো খুশি হওয়ার কারণ আছে এক বছর ধরে যে আমরা যেভাবে আমরা পার্টি প্রোগ্রাম চালিয়ে গিয়েছি আপনারা সকলের সঙ্গে ছিলেন যেভাবে আমরা অনেকগুলো কিন্তু আমাদের এটা ওনার উপরে পড়ে গেছে সেই রেসপন্সিবিলিটিটা বড় আছে উনি হয়তো চাপ আমরা জানি
যখন একটা পদ পাই না তার একটা দবাও থাকে, এই পদের দবাওটা এখন এটাকে কাজ করতে হবে, তা ওনার উপরে কিন্তু অনেক প্রেশার আছে, সেই প্রেশারটাকে আমাদেরকে আমাদের সবে আমরা মিলে ওনাকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করলে ওনার কাজটা একটু সহজ হবে, সরল হবে, বুঝছেন তো? তো তাই আজকে বেশি ভাষণবাজির দিন না, আজকে আমরা সকলে খুশি लॉकडाउन हो या स्ट्राइक, मुझे अपने राशन का कोई टेंशन नहीं, क्योंकि मेरे पास है विस बाजार ऐप। घर बैठे मैं अपने मनपसंद दुकानों से ऑर्डर करती हूँ, कैसे?